আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে চলতেছে আমাদের অফিসে কাজ, আর কাজের ফাঁকের মধ্যে আমরা এক ইফতারটা সেরে নিই ব্যাক ফাঁকে, যেহেতু কাজের প্রচুর পরিমাণে চাপ আর ইফতার পার্টিটা এত জমজমাট হবে না, কারণ কেউ আসবে না, আমরা আমরাই থাকবো। তার জন্য সকালবেলা এসে কাজে নিয়ে বসে গেছি। তো এতদিন তো এই কাগজটা তো রেডি করলাম, রেডি করার পর আজকে সকালবেলা এসে ফাইমা এই কটা ফুল বানাইছে, আর রূপার কটা দেখো, রূপা ওই যে কোনো একটা ফুল বানাইছে। আমার থেকে সব থেকে বেস্ট মনে হচ্ছে রূপার ফুল কাটা, ফাইমার ফুল কাটা এতটা সুন্দর না? হ্যাঁ, ফাইমা বলে একটু মন খারাপ করবে, থাকে আমি ওর মনে কষ্ট দিতে চাই না। তুমি কষ্ট পাইছো? থাক শোনা, কষ্ট পাইও না, যেটা সত্যি কথা আমি সেটাই বলছি। আর যাই হোক, একটু মজা করলাম। আর আজকে এই ফুলগুলো বানায় শেষ করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হয় আর কি চেষ্টা করবো। রূপায় তো আজকে টার্গেট নিছে যে আমাকে 100 ফুল আজকে উপহার দিবে রূপায় আর কি। আর ফাতেমার কামের মধ্যেও কিন্তু ফাতেমা আজকেও কিন্তু ওদেরকে হেল্প করতেছে আর কি, এটা কাটটা দেওয়ার জন্য, ওই যে মাঝখানে যে রেণুটা দেওয়ার জন্য। আর এই দিকে ভুট্টা পাতা নিয়ে তো খুব ঝামেলার মধ্যে আছে, রান্নাঘরে রান্না বান্না কীভাবে হবে আমি জানি না, রান্নাঘরের এই অবস্থা, পাতা টাতা দিয়ে শুকনো টুকনো দিয়ে রাখা। আর এই রুমটার মধ্যে পাতা টাতা দিয়ে শুকাই, এই গরমকালের মধ্যে একটাই সমস্যা হয় কি যে পাতা টাতা শুকাইতে গেলে একটু কষ্ট হয় আর কি। আর পাঁচতলার উপরে টাইনা নিয়ে হ্যাঁচড়ায় এগুলার শুকানোর আসলে কারো ই নাই, ধৈর্য নাই, এই রোজা রেখে পাঁচতলার উপরে সিঁড়ি দেওয়া ওঠা বসা করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আর খালাদের আজকে এই ফুলটা তো শেষ হবে, কালকে তো বলছিল যে খালা আজকে শেষ হয়ে যাবে, আবার খালা বাড়িতে কেনাকাটা করতে যাবে, তো খালুর জন্য কেনাকাটা করবে আজকে আবার নাকি? ওই যে খালুর খালুর কথা বলাতে হাইসা দিছে একবার, আজকে খালুর জন্য কেনাকাটা করবে, তার মেয়ের জন্য কেনাকাটা করবে, সবার জন্য কেনাকাটা করবে। আর খালা কিন্তু আমার একটা গড়ি গিফট করছিল, সেই গড়িটা গিফট করছিল, আর এই গড়িটাও কিন্তু আমাকে খালা গিফট করছে, এই যে সুন্দর না, এটা হচ্ছে কালো বেল্টের, আর একটা ছিল ওটা গোল্ডেন বেল্টের, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা বাদ দিয়ে খালা আবার এইটা আবার আইনা দিছে কালকে। তো আরেকটা গড়িও দিছে, দুইটা গড়ি, তো একটা গড়ি আবার যেহেতু দুইটা গড়ি কালো হয়ে যায়, ওটা কালার চেঞ্জ করতে দিবে আর কি, তো আজকে কালার চেঞ্জ করে নিয়ে আসবে। আমার সব থেকে ভালো লাগে কি শীতকালে মাফলার, আর গরমকালে বলতে গেলে গড়িটা খুব পছন্দ আমার। আর আমার ঘরে যদি জুতা থাকে, প্যান্ট থাকে, গেঞ্জি থাকে, তাহলে আমার আর দুনিয়াতে আর কোনো কিছুর হুশ থাকে না আর কি, যে এই কটা জিনিস যদি আমার পাশে থাকে না, আমার মনে হয় যে দুনিয়ার মধ্যে সব থেকে ধনী লোক হচ্ছে আমি। আমার জুতাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, জুতাটা যদি আমার কাছে থাকে, আমার মনে হয় যে দুনিয়াতে আর কিছু থাকুক বা না থাকুক, সেটা আমার কোনো কিছু যায় আসে না। আমার জুতা, প্যান্ট আর গেঞ্জি, এই তিনটা জিনিস থাকলে আমি সব থেকে বড় লোক মনে করি নিজেকে। আচ্ছা, যদি আমাদের ব্লগটা যদি এমন কোনো দেখেন যে আপনাদের জুতার ব্যবসা আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। তো খালায় বলতেছে যেই বাড়িতে জুতা বানানো হয় সেই বাড়িতে আমার বিয়ে করাবে, এবার আমার শ্বশুর নাকি ঘর দুয়ার সব সাজাই দেবে জুতা দিয়ে। আসলে আমার জুতাটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর গড়িটা, আর গড়িটা বলতে গেলে কি আমি সত্যি কথা বলতে গেলে গড়িটা আমার নিচের টাকা দিয়ে আমি কমই কিনি। আমার জন্মদিনে গিফট গিফট হিসেবে ফাহিমা একটা গড়ি দিছিল, রূপা একটা গড়ি দিছিল, আর কেউ দিছিল, রুনা একটা গড়ি দিছিল, তিনজনে তিনটা গড়ি দিছিল। তারপরে রূপায় আমার আরেকটা গড়ি গিফট করছে ঈদ উপলক্ষে, সেই গড়িটা আমি দেখাবো যখন আমি গড়িটা পরে আসবো অফিসে, তখন আমি দেখাবো আর কি। তো খালাটা তো দেখাইলাম, খালা আরেকটা আছে, ওইটা আজকে কালার চেঞ্জ করতে যাবে। আর রূপা একটা গড়ি গিফট করছে, আরেকটা গড়ি গিফট করার কথা ছিল ফাহিমার, এখন আমার পর্যন্ত গিফট করে নাই। ফাতেমার একটা গিফট করার কথা ছিল, ফাতেমাও গিফট করে নাই। রুনার একটা গিফট করার কথা ছিল, রুনা আমাকে এখন জিজ্ঞেস করি রুনা আমার গড়ি কি দিবে কিনা, রুমা সত্যি সত্যি করে বল আমার কি তুমি গড়ি দিবা নাকি দিবা না? আচ্ছা, রুনা পরে দিবে, ঈদে থেকে ঘুরা টুরে আসুক তারপরে আমার গিফট করবে। কিন্তু রুনা রূপা হচ্ছে যে ঈদের ব্যস্ততার মাঝেও রূপা রূপা কিন্তু আমার সুন্দর একটা গড়ি গিফট করছে আর কি, বেশ সুন্দর লাগে গড়িগুলা। তো আমার বেশিরভাগ জিনিস আমার গিফটের জিনিস পাইতে খুব ভালো লাগে, পড়তেও খুব ভালো লাগে, মানুষেরা দিতে ভালো লাগে না, সত্যি কথা মানুষেরা দিতে আমার ভালো লাগে না। তো যাই হোক, মানুষের কাছ থেকে নিতে হলে মানুষকে দিতে হবে। আর আমার আমি এখন সকাল গোল্ডেন সকালবেলা আইসা এই যে ইসের গোল্ডেন বো বানাইতে বসে গেছি আর কি, এটা আমাদের ট্রায়াঙ্গেলের প্রয়োজন। আর ফাইমার গোল্ডেন গাছটা শুকাইছে কিনা একটু জিজ্ঞেস করবো ফাইমারে যে কি করবে। তো একটু কাজ করি আর তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে, এখন অনেক বেলা হয়ে গেছে আর কি, এই যে দুষ্টমি ফাইজলামি করতে করতে বেলা 12টা বাজে গেল আর কি। তো ইফতারের জন্য আবার রেডি হইতে হবে সবাই, ঘরটা একটু গুছতাছ করে, আজকে ইফতার পার্টিতে তেমন কেউ থাকবে না, সবাইকে তো দাওয়াত করলাম আসলো না, ইমন তো আসলোই না, আসবেও না, ইমন শুক্রবারে বাড়ি যাবা, খুব সাবধানে যেও, ভালোভাবে যেও, আবার তাড়াতাড়ি করে আমাদের মাঝে ফিরে আসবা। আর ইমনের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, হয়ে যাবে কোনো একদিন, হয়ে যাবে তাই না?
যাও সাবধানে যাও, সবাই সবাইকেই বলবো যে যারা যারা বাড়ি যাবেন খুব ভালোভাবে যাবেন, সুন্দরভাবে যাবেন, এবং তারা হুড়া করে যাবেন না কখনোই, ঠান্ডা মাথায় যাবেন, আবার ঠান্ডা মাথায় চলে আসবেন। সময়ের চেয়ে জীবনের মূল্যটা হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ তো একটু কাজ করি, কাজ করার পরে আবার ক্যামেরা। তো ফাইমা এখন মুরগি টুরগি কাটতে চলে গেছে, ওই যে ওখানে বসে আমাদের মুরগি টুরগি কাটাকাটি চলতেছে, আর আমি বউ বানানোর শেষের দিকে, আমার প্রায় অল্প কটা ইয়ে আছে, তো ভাবতেছি কাদের ফাঁকে ফাঁকে একটু গান বাজনা না ওইটা কি হয়, তো একটা গান শোনাইম আমি, হিরো আলমের গান, অথবা গানটা গাও, গাও গানটা কি বলো আমার মনে করাই দাও। তুমি আমি বাংলাদেশি ম্যান, আমি বাংলাদেশি ফ্যান, তুমি ইন্ডিয়ান ম্যান, সারা দেশে এখন শুধু তোমার আমার ফ্যান, বাবু খাইছ বাবু খাইছ বাবু খাইছ বাবু খাইছ বাবু ফ্যান বাবু ফ্যান বাবু ফ্যান। আচ্ছা আমি বাংলাদেশি ফ্যান, তুমি ইন্ডিয়ান ম্যান, সারা দেশে এখন শুধু তোমার আমার ফ্যান, বাবু খাইছ বাবু খাইছ বাবু ফ্যান বাবু ফ্যান বাবু ফ্যান। যাই হোক একটু দুষ্টামি ফাইজলামি করলাম, এই গানটা আমার খুব ভালো লাগে, আমার না আমার অফিসের সবারই মোটামুটি গানটা ভালো লাগে, খুব মজা পাই গানটা শুনে আর কি। তো আমরা কিন্তু সারাদিন কিন্তু কাজের ফাঁকে ফাঁকে দেন ছোটোখাটো দুষ্টামি কিন্তু করেই থাকি, এটা নিয়ে কেউ আবার কোনো মাইন্ড করবেন না। হ্যাঁ আমরা যেহেতু একটা ফ্যামিলির মতন, ফ্যামিলি সবাই মিলেমিশে যেমন এক জায়গায় বসে গল্প আড্ডা মারা হয়, আমরা কিন্তু আমাদের কাজগুলোই বসা কাজ, এখানে খাটনির কোনো কাজ নাই, কোনো জামেলার কোনো কাজ নাই, সারাদিন এই যে টেবিলের মধ্যে বসে বসে সবাই মিলেমিশে কাজ করি আর এক একটা জিনিস নিয়ে আলোচনা করি আর নিজেরা নিজেরাই হাসাহাসি করি। সকাল থেকে না হইলেও 500 বার এই গানটা গাওয়া হয়ে গেছে সবার মুখে মুখে, তাই ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি যে আমরা আসলে কী করি অফিসের মধ্যে। হ্যাঁ তো এই যে এখন ভিডিওটা বন্ধ করে রাখবো, ফাতেমার গান শুরু হয়ে যাবে, রূপার গান শুরু হয়ে যাবে, এখন রূপা কিছু বলতেছে না আর কি, একটু লজ্জা পাইতেছে, একটু গানটা শোনাই দাও রূপা, আজকে বোরাইতে খাওয়ার জন্য সজাগ হইতে পারি নাই, না খেয়ে রোজা রাখছি, তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, একটু ক্লান্ত লাগছিল সকালবেলা অফিসে আসার পর, আর বাইরে প্রচুর পরিমাণে গরম আর কি, এই জন্য ভালো লাগে না আর কি, অফিসের মধ্যে যতক্ষণ থাকি খুব ভালো থাকি, শান্তি থাকি, ঠান্ডা একদম, বাইরে বেরোলেই গরম। এখন বাজে হচ্ছে বেলা 2টা, আর কাজ করতে আজকে একদম ভালো লাগতেছে না, আজকে খুব খারাপ লাগতেছে, আর ঈদের শপিং তো খালাটা দেখেন, আমার এই যে খালা আমার গড়িটা চেঞ্জ করে দিছে, এই যে এই গড়িটা আনছে,
আবার গিফট নিতে যে এত এত আনন্দ লাগে এত ভালো লাগে যা বলার মত না আমি দেখাইতাছি গিফটটা এই যে করি এটা খালা আমার আজকে উড়া কালোটা চেঞ্জ কইরা এই এরকম আনলো গোল্ডেন আর কালোর মধ্যে গইতে আমার হেপি লাগছিল এটাও খালাই দিছে এটাও খালাই দিছে হ্যাঁ দুইটা কিন্তু আলাদা আলাদা হ্যাঁ একদম আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স আর এটা আমাকে রায়হান দিছিল আমার ভাই দিছিল এটা এটা অনেক আগে দিছিল আমারে পয়লা বৈশাখে দিছিল এটা পয়া পুরান হয়ে গেছে শেষ রূপা একটা দিছে সেটা বাসায় সেটা আমি যখন পয়ের পর মোস তখন সেদিন সবাই দেখাই যাক নতুন জিনিস আসলে আমার নতুন জিনিস মানে নষ্ট করতে খুব মায়া লাগে এইদের সময় সব জিনিসের দাম টাম বেশি নেবে আর ফাইমা কাটাকাটি করে এই জায়গায় রাখছে খালায় ফল টল নিয়ে আসছে আর কি কাটাকাটি করে এই জায়গায় রাখছে তো ফাতেমার আমি একটু পরে রান্না করে যাবো আর কি এই রশিটা কাটো ফাতেমা এই রান্না করে এই রশিটা ওর পাতাগুলো ওইভাবেই থাকুক রশি টশিগুলো কাটতে দাও তো যাই হোক রিবন রিবন টিবন দিয়ে একটু বোটও বানাবো আমি আমার আজকে কাজ করতে একদম ভালো লাগতেছে না এখন বাজে হয়েছে বিকেল 4:40 আর আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা কিন্তু আয়োজন করে ফেলাইছি আজকে একটু কম আর কি ওদিনকে একটু বেশি ছিল তো আজকে সবার একটু রোজার মধ্যে খারাপ লাগতেছে আর শেষ রোজা তো একটু সবার একটু কষ্ট হচ্ছে বেশি আমার মনে হচ্ছে আর কি কারণ প্রথম রোজা থেকে শুরু করে এই কয়টা রোজা পর্যন্ত সবাই আমরা একসাথে ছিলাম একসাথে কাজকাম করছি তো আমার মনে হচ্ছে যে এতদিন যতটা আনন্দে ছিলাম আমরা এখন না ততটা আনন্দ হয় না কারণ সকালবেলা আসার পরে মানে হাইটে আসার পরে আর বাইরে যে প্রচুর পরিমাণে গরম পড়ে আর কি তো এই গরমের মধ্যে হাইটে আসার পরে কারোর এই কাজ করার পরে কোনো কাজই করতে আর ভালো লাগে না কি যতটুকু করে আর কি খুব কষ্টে আর কি তো যাই হোক রোজা যেহেতু রোজা তো রাখতেই হবে কাজও করতে হবে সবগুলা চালাই যেতে হবে তো আমাদের মেয়েরা যতটুকু পারছে তৈরি করার চেষ্টা করছে আর কি এখানে ফল টল আছে বাদাবাদি আছে আছে কম আর ওই পাতিলের মধ্যে রাখা আছে বিরিয়ানি আর এইদিকে বাইরে রাখছি হলো এই যে দুইটা বাইয়া আসবে না তো বাইয়াদের জন্য বিরিয়ানি ভাবে রেডি করে রাখা হয়েছে এখানেও রাখা আছে এখানে আছে এখানে আছে এখানে একটা তরকারি রান্না করছে ফাতেমায় হ্যাঁ খুব মজার একটা তরকারি রান্না করছে এটা মুরগির মাংস আছে আলু আছে আর হচ্ছে ডালের বড়া আছে সব কিছু দিয়ে একটা তরকারি বিরিয়ানির সাথে খাইতে খুব টেস্ট হবে আর কি এটাভাবে রাখা থাকুক আর এইদিকে এগুলা সব খাই এখন গুজগাছ করে রাখতে থাকে এগুলো একটু পরে নিচে নামানো হবে তো আমরা তো সবাই মিলে এই কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি তো দেখি যে খালাদের রুমে খালারা এখন কি কাজ করতে থাকি ওনাদের মুখ থেকে শুনবো যে ওনাদের ফুল বানাই তার কতক্ষণ সময় লাগবে আর কি এই তো আইসা বললাম খালাদের রুমে এই ফুলই বানাচ্ছে আর কতক্ষণ লাগবে আর ওই 70টা আছে 70টা কাছে শেষ হবে আচ্ছা আর 70টা আছে আর আমরাও মনে হয় ভিডিওটা আর বেশি বড় করব না রূপা একটু বাইরে গেছে রূপা নানি রাঁধতে গেছে উনি যেহেতু বয়স্ক মানুষ ওনাকে বলছি আসার জন্য তো রূপা রূপা নানি রাঁধতে গেছে তো এই হলো আমাদের কাজবাজ সব কিছু শেষ ফাতেমা অনেকটা ক্লান্ত রান্না বান্না করে অনেকটা ক্লান্ত হয়ে গেছে ফাতেমায় আমার খুব খারাপ লাগে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি আগামীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো তবে সেটা কবে নিয়ে আসবো সেটা এখনো শিওর না তো সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুখ শান্তি মতো যে যেখানে যাচ্ছেন বা যাবেন বা যেখানে আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই আল্লাহ হাফেজ।